মুখ্যমন্ত্রীর সফর শেষ, মুখ্যমন্ত্রী ফিরছেন নিজের দেশ। মুখ্যমন্ত্রীর সফর, সেখান থেকে কতটা কি বিনিয়োগ এলো, লগ্নি এলো, সেই নিয়ে তো আমরা কথা বলবোই। কিন্তু সবার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে সমস্ত কোট আনকোট সাংবাদিকরা গিয়েছেন তার সঙ্গে, তাদের আপনি কিন্তু তারিফ না করে যেতে পারবেন না, তাদের প্রশংসা করতেই হবে। দেখুন, এই যে দেখা যাচ্ছে এই সাংবাদিকেরা বিলেতে গিয়ে মুখ্যমন্ত্রীর বদান্যতায় এতটাই মোহিত হয়ে গেছেন যে গোটা বিষয়টা নিজেদের চোখের সামনে দেখার পরেও সেই সমস্ত প্রশ্নগুলো তারা করতেই পারছেন না, যে প্রশ্নগুলো আমাদের রাজ্যের সাধারণ মানুষের মুখে মুখে ঘুরছে। কোথাও দেখা যাচ্ছে এই সাংবাদিকদের কলম একেবারে প্রশংসা লেখার জন্য উদ্যত, আবার কোথাও এই কলম একেবারে চুপ, নড়ছেও না, চড়ছেও না। এই যে চমৎকার তাদের দৃষ্টিভঙ্গি, একদিকে সাংবাদিকতার নামে ক্ষমতার তোষামত করা আর আরেকদিকে সম্পূর্ণ নীরব দর্শকের ভূমিকা পালন করা, এইটার প্রশংসা না করে আপনি যাবেনটা কোথায়? বাহবা দিতেই হবে, কারণ এই সাংবাদিকদের দক্ষতা, অভিজ্ঞতা, এইগুলো নিয়ে তো কোনো প্রশ্ন উঠতেই পারে না, প্রশ্নের ঊর্ধ্বে সেসব। কিন্তু বর্তমানে এই সাংবাদিকদের সত্যি বলার প্রতিবন্ধকতা নাকি ক্ষমতা, কোনটা বলা যায়, সেটা নিয়ে অবশ্য একাধিক প্রশ্ন উঠে আসতে পারে। যাই হোক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনিয়োগ কতটা এনেছেন বা আনেননি সেটা পরের তর্ক হতে পারে, কিন্তু এটুকু বলা যেতে পারে যে তিনি হয়তো এই সফরের মাধ্যমে নিজের কার্যসিদ্ধি করেই ফেললেন। কি সেটা, সেই কথায় তো একটু পরেই আসবো, কিন্তু তার আগে এই গোটা সফরটাকে আমরা একটু সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করি, একটা হোলিস্টিক ভিউ, এবং তার থেকেই আমরা শেখার চেষ্টা করি যে এই গোটা সফর থেকে আমরা কি জানলাম, কি বুঝলাম। মুখ্যমন্ত্রীর বিদেশ সফর নিয়ে এর আগেও আমরা পর্ব করেছি, কিন্তু তারপর থেকে এই সফর নিয়ে আরও তথ্য, প্রশ্ন সামনে উঠে এসেছে। তার যে লগ্নি, বিনিয়োগের প্ল্যান ট্যান, সেই সমস্ত নিয়ে প্রশ্ন উঠে এসেছে, সেগুলোই আমরা অবশ্যই যাব, কিন্তু আমরা শুরু করব একদম শুরু থেকে। দেখুন, প্রথমেই আমরা কি জানতে পারলাম, যে বিদেশ থেকে লগ্নি আনতে গেলে আপনাকে বিমানে বসে কেক কাটতে হবে। আপনি কেক কাটবেন, লোকজন হাততালি দেবেন, তার থেকেও আগে আপনাকে যেটা করতে হবে সেটা হলো কলকাতা বিমানবন্দরের বিশ্ব বাংলা স্টলে গিয়ে দুর্গামূর্তির গায়ে রঙের ছোঁয়া লাগাতে হবে। একটা সময় সারদাকর্তা ছিলেন সুদীপ্ত সেন, আপনারা সকলেই জানেন, এবং তিনি বিরাট বড় শিল্পবোদ্ধা ছিলেন। মুখ্যমন্ত্রী যেসব ছবি টবি আঁকতেন সেগুলো তিনি লাখ লাখ টাকায় কিনে নিতেন। এইবার এই বিশ্ব বাংলা স্টলে যে দুর্গামূর্তিতে মুখ্যমন্ত্রী রঙের ছোঁয়া লাগিয়েছেন, সেই মূর্তিটা এখনো পর্যন্ত কেউ গগনচুম্বী দামে কিনে নিয়েছেন কিনা জানা যাচ্ছে না, কিন্তু আশা করা যায় যে সেই দুর্গামূর্তিকে নিশ্চয়ই জি প্লাস ক্যাটাগরি সিকিউরিটির আন্ডারে রাখা হয়েছে। দেখুন, কোহিনুর হিরেটা তো আর আমাদের কাছে থাকলো না, এই দুর্গামূর্তিটাই পড়ে রয়েছে। যাই হোক, এরপরে মুখ্যমন্ত্রী এগিয়ে গেলেন তার সফরে, তার দেখা হলো শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে। একটা দেশ যারা দেউলিয়া হয়ে গেছে, তাদের দেশের রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তারা কী বা কাজ থাকতে পারে? তাই হয়তো তিনি বিমানবন্দরের লাউঞ্জে বসেছিলেন, বাদাম ভাজা টাজা খাচ্ছিলেন, তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে তার দেখা হলো, এবং সেখানে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট উচ্ছ্বসিত হয়ে উঠলেন। কেন, সেই কারণটা আপনারা সকলেই জানেন, রতনে রতন চেনে। এরপর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একটি প্রশ্ন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে তিনি বললেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, হ্যাঁ অবশ্যই। এরপরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সেই মোক্ষম প্রশ্নটা করলেন এবং বললেন, আপনাদের দেশের নির্বাচনের জন্য যে বিরোধী জোট তৈরি হচ্ছে সেটায় কি আপনি নেতৃত্ব দিচ্ছেন? এই রকম একটা প্রশ্ন প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধান করতে পারেন এইটা রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবতেই পারেননি। তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ও মাই গড, ভগবান খুব ভালো করেই জানেন মানুষ ভারী বিচিত্র জীব, কখন যে কোথায় কি কারণে তার ডাক পড়বে বলা মুশকিল। এই যেমন দেখুন না, একটি দেশ যারা দেউলিয়া হয়ে গেছে, তাদের সমস্যা নিয়ে, তাদের সমস্যা সমাধান করা নিয়ে বর্তমানে তাদের ব্যতিব্যস্ত থাকার কথা, জর্জরিত থাকার কথা, সেখানে প্রতিবেশী দেশ নিয়ে তাদের কত চিন্তা, মাথা ব্যথা, কত প্রশ্ন রয়েছে। যাই হোক, এরপরেই এলো এই সফরের প্রথম ইনভিটেশন লেটার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানালেন শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আসার জন্য, এবং জানা গেল যে শ্রীলঙ্কার প্রেসিডেন্টও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রীলঙ্কায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে দুজন প্রধান, যারা দুজনেই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, তারা একে অপরকে কী বা দিতে পারেন? এর উত্তর হলো সান্ত্বনা। এরপর সফরের হাইলাইট, মুখ্যমন্ত্রী হাঁটছেন, মুখ্যমন্ত্রী দৌড়াচ্ছেন, মুখ্যমন্ত্রী অ্যাকর্ডিয়ান বাজাচ্ছেন। এবার একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যেও হাঁটেন, বিলেতে গিয়েও হাঁটছেন, রাজ্যেও দৌড়ান, বিলেতে গিয়েও দৌড়াচ্ছেন, রাজ্যেও তিনি টুংটাং করেন, বিলেতে গিয়েও টুংটাং করছেন। তাহলে এখানে এগুলো নিয়ে লেখা, এগুলো নিয়ে নিউজ কভারেজ করা, যদি তোষামোদ করা হয়, স্তাবকতা করা হয়, বিলেতে তিনি এসব করছেন সেই নিয়ে পাঁচটা করে আর্টিকেল লেখা কী করে স্তাবকতার মধ্যে না পড়ে? অবশ্য যদি বিষয়টা এরকম হয় যে তিনি অ্যাকর্ডিয়ান বাজিয়ে লগ্নি নিয়ে আস, তাহলে অন্য কথা। অবশ্য এখানে আরো একটা বিষয় দেখুন, যে এটা কোনোটাই কিন্তু নতুন কিছু নয়। মুখ্যমন্ত্রী এখানেও হাঁটেন, এখানে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে উনি বাজেট তৈরি করে ফেলেন, ওখানে তো জাস্ট মাঠে হাঁটছেন। এছাড়া মুখ্যমন্ত্রীর অ্যাকর্ডিয়ান বাজানো, সেটাও তিনি এর আগে করে ফেলেছেন 2018 জার্মানিতে, আর সেই একই সুর তিনি সেখানেও বাজিয়েছিলেন। যাকগে, এরপরে আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তিনি সামনে এলেন এবং বললেন,
হয়তো তোমাদের কারোর জানা নেই আমার স্টিল প্ল্যান্ট ছিল ওখানে। আবার একটা স্টিল প্ল্যান্ট আমি করতে চলেছি, সেখানে আমি প্রচুর টাকা বিনিয়োগ করব এবং এটা হবে শালবনিতে। এই নিয়ে অনেকের মনে প্রশ্ন তৈরি হলো, ও বাবা, সৌরভ গাঙ্গুলি এতদিন ধরে ব্যবসা করছেন, স্টিল প্ল্যান্ট রয়েছে, আমরা জানতেই পারিনি। মানে নির্বাচনের আগে বিভিন্ন ওই দলটলের সঙ্গে যেরকম গোপন বৈঠক টৈঠক করে থাকেন দাদা সৌরভ গাঙ্গুলি এবং পরবর্তীকালে সেগুলো খবর হয়ে বেরোয়, সেই রকমভাবেই এতদিন ধরে গোপনেই কি তিনি এই ব্যবসা চালাচ্ছিলেন? এবং তার সঙ্গে এই ব্যবসা নিয়ে আরও বেশ কিছু প্রশ্ন উঠে আসে। আপনি বলছেন আপনি ব্যবসা করছেন, আচ্ছা আপনি কি একাই করছেন? ও না, একজন বিজনেস পার্টনারের কথা বলা হচ্ছে। তাহলে আপনি মেজরিটি পার্টনার নাকি মাইনরিটি পার্টনার? মনে তো হচ্ছে মাইনরিটি পার্টনার। তাহলে সেক্ষেত্রে আপনাকে সামনে রেখে আপনাকে দিয়ে ঘোষণা করিয়ে ওই কোম্পানিতে আর যারা যারা রয়েছেন বিজনেস পার্টনার, তারা কি ওই ব্র্যান্ডিংটা হাইলাইটটা এইগুলো নিজেদের দিকে টানার চেষ্টা করছেন? যাই হোক, তার সঙ্গে আরও একটি বিনিয়োগের কথা সামনে এলো। আরও একটি বিনিয়োগের কথা ঘোষণা করা হলো বিলেতের মাটিতে, আর সেটা হলো নিউ জলপাইগুড়ি এবং শিলিগুড়িতে 250 কোটি টাকা বিনিয়োগ করবে পিসি মিত্তল গ্রুপ। আর এইখানে মজার বিষয়টা কি জানেন, এই পিসি মিত্তল গ্রুপের গোড়াপত্তনও বাংলাতেই। মানে যে দুটো সলিড ইনভেস্টমেন্ট যেগুলো সম্পর্কে বেশ কিছু তথ্য পাওয়া গেছে, স্পেসিফিক্স পাওয়া গেছে এই গোটা সফর থেকে, সেই দুটোরই ঘোষণা কিন্তু আরও আগে হতে পারত এই আমাদের দেশের মাটিতে, এই বাংলার মাটিতেই হতে পারত, কিন্তু সেগুলোকে বিলেতে টেনে নিয়ে গিয়ে কেন ঘোষণা করা হলো খুব একটা পরিষ্কার নয় বিষয়টা। এইবার আপনি প্রশ্ন করবেন, জারা আর লুলুর কি হলো তাহলে? হ্যাঁ, জারা একটি অত্যন্ত বিখ্যাত ক্লোদিং ব্র্যান্ড, তাদের নাকি ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হবে পশ্চিমবঙ্গে, অথবা জারার সঙ্গে যোগ রয়েছে এরকম একটি কোনো প্রাইভেট কোম্পানি, তারা জারার ম্যানুফ্যাকচারিং করবে পশ্চিমবঙ্গের মাটিতে। ভালো কথা, এই কথাটা এখনও পর্যন্ত শুধুমাত্র মুখ্যমন্ত্রীর মুখ থেকেই শোনা গেছে। এখনও পর্যন্ত জারার তরফ থেকে বা তাদের সঙ্গে যে প্রাইভেট কোম্পানির যোগ আছে, যারা ম্যানুফ্যাকচারিংটা দেখবে, তাদের তরফ থেকে কোনো রকম ঘোষণা অ্যানাউন্সমেন্ট আমরা কনসিডার করছি সেরকম কোনো কিছুই কিন্তু এখনো অবধি সামনে আসেনি। যে কারণে এই প্রতিশ্রুতি নিয়ে অনেকেই প্রশ্ন করছেন যে এটা কি শুধুই প্রতিশ্রুতি হয়ে থেকে যাবে নাকি আদৌ এটা বাস্তবে আমরা দেখতে পাবো। আরও বিশেষ করে যেহেতু এই সেপ্টেম্বর মাসে ঘোষণা করে বলা হচ্ছে যে ডিসেম্বর মাস থেকে সব কিছু শুরু হয়ে যাবে, তাই এই নিয়ে আরও অনেকেই প্রশ্ন করছেন। কিন্তু ঠিক আছে, 3 মাস আমরা দেখে নেব কি হচ্ছে না হচ্ছে। এরপরে আমরা আসবো লুলুর কথায়। স্পেনে সবারে করি আহ্বান করার পরে মুখ্যমন্ত্রী চলে গেলেন দুবাইয়ে, সেখানে গিয়ে তিনি নিজের আঁকা ছবি টবি গিফট করলেন লোকজনকে, এবং সেখান থেকে জানা গেল লুলু আসছে পশ্চিমবঙ্গ। লুলু কি? লুলু হলো একটি শিল্প গোষ্ঠী, তাদের শপিং মল রয়েছে, তাদের হোটেল রয়েছে, রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে। এইখানে বলা হলো কলকাতার নিউ টাউনে লুলু বিশ্বমানের শপিং মল তৈরি করবে, এবং তারই সঙ্গে গোটা পৃথিবী জুড়ে লুলুর যতগুলো শপিং মল রয়েছে সেখানে বিশ্ব বাংলার একটা করে স্টল হবে, সেই স্টলের মধ্যে বিশ্ব বাংলার সমস্ত পণ্য বিক্রি করা হবে, এই সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে, কথাবার্তা চলছে। ইংরেজিতে অসাধারণ কিছু শব্দ আছে যেগুলো ব্যবহার করলে আপনার খুব সুবিধা হবে। এক হচ্ছে প্রসপেক্ট, আরেকটা হলো স্ট্রং ইন্টারেস্ট, মানে সব কিছু নিয়েই চিন্তাভাবনা চলছে। চিন্তাভাবনার মাটিতে আমি আমার ইচ্ছের প্রাসাদ বুনে চলেছি। এইবার এখানে আপনি বলতেই পারেন একটা শপিং মলই তো, সেই নিয়ে এত কথার কি আছে? এইটাকে 3 ভাবে বলা যায়। একটা নবারুণের কবিতা দিয়ে বলা যায়, কিন্তু সেই ভাষা তো সব জায়গায় বলা যাবে না। যাক গে, দ্বিতীয় যে কথাটা সেখানে আমি একটা তথ্য দিতে পারি আপনাদের। আলিপুরে কলকাতার তথা পূর্ব ভারতের বৃহত্তম শপিং মল তৈরির কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আর কতগুলো শপিং মল হবে বলুন তো? আর কত মানুষজন শপিং মলে গিয়ে জিনিসপত্র কিনবেন? পারচেজিং পাওয়ার থাকতে হবে তো, হাতে টাকা থাকতে হবে তো, তবে তো গিয়ে মানুষজন খরচ করবেন এবং কিনবেন। রাজ্যের বেকারদের চাকরি দিন, যারা রাস্তায় বসে আছেন তাদের চাকরি দিন, তারা বেতন পাবেন, সেই বেতনের টাকা নিয়ে গিয়ে নিশ্চয়ই তারা শপিং মলে খরচ করবেন। নাকি চিন্তাভাবনাটা এইরকম যে এই তো আমরা ভাতা দিচ্ছি, ভাতা জমিয়ে জমিয়ে সব মানুষজন একদিন ঝাঁ চকচকে শপিং মলে গিয়ে শপিং করে চলে আসবেন? যাকগে, আর তৃতীয় যেভাবে কথাটা বলা যায় সেটা হলো এই পরিকল্পনা, এই যে শপিং মল হবে, এটা আসবে, ওটা আসবে, এগুলো একেবারেই নতুন বিষয় নয়, এই চিন্তাভাবনা নতুন নয়, এর আগেও হয়েছে। যেমন একটা সময় বলা হয়েছিল পশ্চিমবঙ্গে আইকিয়া আসছে, আইকিয়া একটা বড় গ্লোবাল ব্র্যান্ড, বলা হয়েছিল যে তারা এখানে আসবে, দুখানা স্টোর হবে, 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হবে, সরাসরি 800টা চাকরি তৈরি হবে, পরোক্ষভাবে আরও 1200 চাকরি তৈরি হবে। 2019 গল্প। অমিত মিত্র বলেছিলেন এই তো কাল বললে আইকিয়া কালই চলে আসবে, জাস্ট পড়বে আর খেলা বদলে যাবে। আমরা দাঁড়িয়ে রয়েছি 2023, পশ্চিমবঙ্গে এখনো কোনো আইকিয়া নেই। স্পেন এবং দুবাইতে আবেদন জানানো হয়েছে, আমন্ত্রণ জানানো হয়েছে, সেখানকার প্রবাসী বাঙালিদের আবেদন আমন্ত্রণ জানানো হয়েছে, মন্ত্রী সান্ত্রীদের আবেদন আমন্ত্রণ জানানো হয়েছে, এবং আরও যা যা আবেদন আমন্ত্রণ হতে পারে সেগুলো জানানো হয়েছে। আচ্ছা একটা কথা বলুন, এই কাজটা তো অমিত মিত্রও করতে পারতেন, অথবা বলো আলাপন তিনিও করতে পারতেন এই কাজটা, এবং এই সমস্ত মিটিংয়ে সাধারণত যা দেখা যায় যে আমলারাই বেশিরভাগ কথাবার্তা বলেন। মুখ্যমন্ত্রী যেমন এইসব মিটিংগুলো এসেছেন, মঞ্চে উঠেছেন, হাতে মাইক নিয়েছেন, এবং তারপর এই সমস্ত দেশের মন্ত্রী সান্ত্রী আমলা এবং প্রবাসী বাঙালিদের ওই অমরেশপুরীর মতো পায়রা ভেবে বলেছেন আও আও
আও যাকে মানেটা দাঁড়ালো যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই যে গোটা বিদেশ সফরটা করেছেন সেখান থেকে তিনি বেশ কিছু প্রতিশ্রুতি ছাড়া আর খুব একটা কিছু আনতে পারেননি। দুটো যে সলিড ঘোষণার কথা শোনা গেছে, যেগুলোর একটা সম্ভাবনা রয়েছে, পটেনশিয়াল রয়েছে, সেই ঘোষণাগুলো এই পশ্চিমবঙ্গের মাটিতেই করা যেত, বিলেতে নিয়ে গিয়ে সেগুলো করা হয়েছে। এইখানে এই গোটা সফর অর্থনৈতিকভাবে কতটা সঠিক পদক্ষেপ ছিল সেই নিয়েও প্রশ্ন উঠছে। বিরোধী দলের তরফ থেকে অলরেডি আরটিআই ফাইল করা হয়েছে, প্রধান বিরোধী দলের তরফ থেকে, যে এই যে মুখ্যমন্ত্রী গেছেন সফরে কত খরচ হয়েছে সেই সব কিছু যেন জানানো হয়। এবার এই উত্তরটা পাওয়া যাবে না মনে করেই এগোতে হবে, কিন্তু তাও ধরে নিন মোটামুটি কয়েক কোটি টাকা তো খরচ হয়েছে। যদি জানতে পারেন আপনি যে কয়েক কোটি টাকা খরচ হয়েছে তাতে নিশ্চয়ই আপনি আশ্চর্য হবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী এই বিলেত সফর থেকে ফিরে আসছেন তার মানে শুধুই প্রতিশ্রুতি তোড়া নিয়ে। প্রতিশ্রুতির কি এতই অভাব পড়েছে আমাদের রাজ্যে এবং দেশে? তাহলে আমাদের রাজ্য এবং দেশের রাজনীতি চলছে কি করে? প্রেমিক প্রেমিকারা বাঁচছে কি করে? বাবা মায়েরা ছেলে মেয়েদের ভোলাচ্ছে কি করে? ঠিক এই সময়টাতে একজন পয়েন্ট আউট করলেন যে আরে না, তুমি মিস করে যাচ্ছ, ব্র্যান্ড বেঙ্গলের থেকেও বেশি এই সফর যেটাকে বুস্ট করেছে বা যেটার কাজে লেগেছে সেটা হলো ব্র্যান্ড মমতা। এই সফরের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইমেজটাকে কিন্তু যথেষ্টই বুস্ট করা হয়েছে। এই যেমন দেখুন, বিভিন্ন রকম নিউজ আর্টিকেল বলছিলাম, ওই যে সাংবাদিকরা যারা মানে মুখ্যমন্ত্রীর বদান্যতায় মোহিত হয়ে গেছেন, যারা মুগ্ধ হয়ে গেছেন, সেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কিভাবে সেকেন্ড ক্লাস কামরায় রেলে চড়ে যাতায়াত করছেন, তিনি কিভাবে মেট্রো রেলে করে প্লেন ধরতে যাচ্ছেন, তিনি কিভাবে রাস্তায় হাঁটছেন, অ্যাকর্ডিয়ান বাজাচ্ছেন, মানে একটা বার্তা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে, দেখো আমি তোমাদের মতোই হাঁটি, তোমাদের মতোই দৌড়াই, আমি ট্রেনের সেকেন্ড ক্লাস কামরায় চড়ি, আমি মেট্রোয় করে প্লেন ধরতে যাই, আমি তো তোমাদেরই লোক, এইরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা। মানে তার সাদামাটা জীবন, তার সাদামাটা জীবন কতটা সাদামাটা, কতটা সহজ, এই সব নিয়ে লেখালেখি সাংবাদিকরা অনেকদিন আগেই ছেড়ে দিয়েছেন। তো মুখ্যমন্ত্রীর এই সফরের মাধ্যমে সেইটা বেশ একটু করানো গেল, তার সাদা মাটা জীবনযাপন সম্পর্কে আবার একটু লেখালেখি হলো। এবং তারই সঙ্গে মুখ্যমন্ত্রী যতই লগ্নি বিনিয়োগ আনুন বা নাই আনুন, এই লোকসভা নির্বাচনের আগে তিনি কিন্তু নিজেকে চর্চায় নিয়ে এসে ফেললেন, রেলিভেন্ট তিনি থাকলেন। এবং এইখানে এই প্রশ্ন করতে হয় একদম শেষে, যদি সাধারণের মধ্যে থেকে অসাধারণ হওয়া এইটাই উদ্যোগ হয়ে থাকে, এই বার্তাই পৌঁছানোর হয়ে থাকে, তাহলে বড্ড খরচটা বেশি হয়ে গেল না? একটু সস্তায় মেটানো যেত না ব্যাপারটা? আজকের পর্ব এখানেই শেষ করছি। এই পর্ব সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।